ফজলুল হক মহিলা কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। আমরা আজকে আলোচনা করব কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং, এই চ্যাপ্টারটি দ্বিতীয় অধ্যায়, তোমাদের আইসিটির দ্বিতীয় অধ্যায়। তো আগে 5টি ক্লাস হয়ে গিয়েছে, যারা দেখনি তাদেরকে অনুরোধ করা হচ্ছে গ্রুপ থেকে দেখে নিতে, অথবা ইউটিউবে লিঙ্কগুলো দেওয়া আছে, ওই লিঙ্কে গেলেও তোমরা ভিডিওগুলো পাবে। আজকে আমাদের লেকচার 6। আজকে আমরা আলোচনা করব ডেটা কমিউনিকেশনের মাধ্যম নিয়ে। তো সবাই মনোযোগ সহকারে ক্লাসটি করবে, আর যারা এখন করতে পারবে না তারা পরবর্তীতে গ্রুপে ভিডিওগুলো থাকবে, তোমরা পরবর্তীতে দেখে নিবে এই লাইভ ক্লাসটি। আচ্ছা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডেটা কমিউনিকেশনের মাধ্যম। তো শুরু করা যাক। আমরা জানি যে ডেটা কমিউনিকেশনের মাধ্যম, এখানে সবাই বুঝতেছো যে, আচ্ছা আমরা একটু মূল বইটা আগে একটু দেখে আসি, তারপর আমরা স্লাইড দেখার চেষ্টা করব। যেহেতু আমাদের বোর্ডের নির্ধারিত একটি বই আছে, তোমরা বোর্ড বই এর 45 পৃষ্ঠায় চলে যাও, 45 পৃষ্ঠা। আচ্ছা, ডেটা কমিউনিকেশনের মাধ্যম আমাদের বোর্ডের বইয়ে, যেটা এই আমাদের এখান থেকে শুরু হবে আজকে লেকচার 6। আচ্ছা, ডেটা কমিউনিকেশনের মাধ্যম সবাই বুঝতে পারো যে আসলে উৎস থেকে গন্তব্যের, মানে উৎস থেকে গন্তব্য পর্যন্ত যার মধ্যে দিয়ে ডেটা প্রবাহিত হয়, তাই হচ্ছে ডেটা কমিউনিকেশনের চ্যানেল বা মাধ্যম। একই কথা, যা চ্যানেল তাই মাধ্যম। অর্থাৎ ওই যেই তারের মধ্যে দিয়ে ডাটা যাচ্ছে বা বাতাসের মধ্যে দিয়ে ডাটা যায়, আমি তোমাদের সাথে এই যে কথা বলতেছি, যখন আমি ক্লাসে, যদি এই ক্লাসটি সরাসরি উপস্থিত থেকে করতে, তাহলে আমার কণ্ঠের আওয়াজটা তোমার কান পর্যন্ত পৌঁছাচ্ছে, কিসের মাধ্যমে? বাতাসের মধ্যে দিয়ে যাচ্ছে, না? আর যখন টেলিফোন লাইন, ল্যান্ডলাইন, আমরা যখন কথা বলি একজন আরেকজন, তখন কিন্তু আসলে ওই তারের মধ্যে দিয়ে সিগন্যালগুলো যায়, না? অর্থাৎ উৎস থেকে গন্তব্যের মধ্যে দিয়ে, মানে যার মধ্যে দিয়ে ডাটা বা তথ্য কি হয় প্রবাহিত হয়, তা কি হচ্ছে ডাটা কমিউনিকেশনের চ্যানেল বা মাধ্যম, যার মধ্যে দিয়ে ডাটা যায় আর কি। এই চ্যানেল বাস্তবায়নের জন্য বিভিন্ন প্রকার মাধ্যম বা মিডিয়া থাকে, যেমন রেডিও, টেলিভিশন চ্যানেল ইত্যাদি, গ্রাহক পর্যন্ত পৌঁছানোর জন্য বিভিন্ন তার মাধ্যম, মানে বিভিন্ন তার ব্যবহার করা হয়। একটু পরেই আমরা এই তারগুলো নিয়ে বা এই মিডিয়াগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে মাধ্যমের, মানে ডাটা কমিউনিকেশনের মাধ্যমের একটি প্রকারভেদের একটি সারণী দেয়া আছে, দেখো, যে যেটাকে বলে গাইডেড মিডিয়া, মানে তার মাধ্যম। এই তার মাধ্যমগুলো অনেক ধরনের হয়ে থাকে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা এই যে কোএক্সিয়াল কেবল, সেটা নিয়ে আলোচনা করব। আর আরেকটা হচ্ছে তারবিহীন মাধ্যম, এগুলো রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ হয়ে থাকে। আবার মাইক্রোওয়েভের আবার প্রকারভেদ আছে, ওগুলো আমরা আস্তে ধীরে এই প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা যেটা টেলিফোন, টেলিফোন কেবল তো বললামই, এই যে ল্যান্ডলাইন তোমাদের বাসায় টেলিফোন, ওইটা যে তার ব্যবহার করা হয়, আর আমরা এখন দেখো যে, মানে কোএক্সিয়াল কেবল নিয়ে আমরা আজকে আলোচনা করব, সেটা একটু দেখি। কোএক্সিয়াল কেবল নিয়ে আমরা আলোচনা করব। তো স্লাইডে চলে যাওয়া যাক, আমরা আবার বইয়ে ফিরে আসব, তবে স্লাইডটা একটু দেখে নেওয়া যাক। আচ্ছা, একটু আগে দেখলাম যে তার মাধ্যম কি, তার মাধ্যমের মধ্যে যেগুলো তোমাদের বইয়ে আছে, যে কোএক্সিয়াল কেবল, যেই তারগুলো ব্যবহার করা হয় তার মাধ্যম হিসেবে কোএক্সিয়াল কেবল ব্যবহার করা হয়, টুইস্টেড পেয়ার, মানে টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করা হয়, তারপর হচ্ছে অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়। আমরা সবগুলো আলোচনা করবো না, আজকে আমরা কোএক্সিয়াল কেবল নিয়ে আলোচনা করব। নেক্সট ক্লাসে আমরা টুইস্টেড পেয়ার কেবল, তারপর ফাইবার অপটিক নিয়ে আলোচনা করব, আর তারবিহীন মাধ্যমের পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। তো দেখে নেওয়া যাক যে এই যে কেবলটা দেখতে পাচ্ছ, এটা মনে হয় সবাই চিনো, যে তোমাদের বাসা বাড়িতে যে ডিশের লাইন, ডিশের লাইন, ডিশের তার যেটাকে বলো, তোমার টিভির পিছনে, তুমি এখনই তুমি টিভির পেছনে চলে যে, মানে তোমার টিভির পেছনে দেখো যে কি তার লাগানো আছে, এই তারটা লাগানো আছে দেখবা। ওই ডিশওয়ালারা এসে যখন তোমাদের ওই যে টিভির পিছনে যে জ্যাক লাগায় বা কানেক্টর লাগায়, তখন কিন্তু এই তারটা তোমরা দেখছো, অনেকেই দেখছো বাসায়। এটা হচ্ছে গিয়ে কোএক্সিয়াল কেবল, দেখতে পাচ্ছ। এখন আমরা কোএক্সিয়াল কেবল সম্পর্কে আলোচনা করব। তো একটা একটা করে আমি যদি বলতে চাই যে কোএক্সিয়াল কেবলটা কি, বা আমি যদি একটু বলি যে কোএক্সিয়াল কেবল একটু সংজ্ঞা আমি দিতে চাচ্ছি তোমাদের। দেখো, তোমাদের বাসা বাড়ি, মানে এই যে তোমাদের সবার বাসায় নিশ্চয়ই এই যে এই ডিশের তারটা তোমরা দেখেছো, এটাই কিন্তু কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল কেবল হলো এক ধরনের কেবল যার কেন্দ্রে, এই যে দেখো আমি এই যে মাউসের কার্সরটা, যার কেন্দ্রে কি বলছি বলতো, কোএক্সিয়াল কেবল হচ্ছে এমন এক ধরনের কেবল, কোএক্সিয়াল কেবল হচ্ছে এমন এক ধরনের কেবল যার কেন্দ্রে, কেন্দ্র বলতে আমি এটা বোঝাচ্ছি যে একবার মাঝখানে, যার কেন্দ্রে, যার কেন্দ্র দিয়ে একটি সলিড কপার তার, দেখো তো এটা কিসের তার, তামার তার, না, সলিড কপার তার, এবং
এই তারটিকে ঘিরে দেখো তো এই তারটার চারপাশে যে এই তারটিকে ঘিরে কি আছে একটু ঠান্ডা মাথায় দেখো এটা হচ্ছে সলিড কপার তার বা এটাকে কি বলে তামার তার এই তারটিকে ঘিরে জড়ানো থাকে অপরিবাহী প্লাস্টিক ফোমের ইনসুলেশন এটাকে আমরা কি বলতে পারি এটা হচ্ছে পরিবাহী এটা বিদ্যুৎ পরিবাহী অর্থাৎ এটা দিয়ে বিদ্যুৎ যেতে পারে বিদ্যুৎ পরিবাহী আর এটা হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী মানে প্লাস্টিকের কি বলতো ইনসুলেশন এটাকে আমরা বলবো প্লাস্টিক ফোমের ইনসুলেশন না আচ্ছা এই ইনসুলেশন ফোমের চারপাশে দেখো এই ইনসুলেশন ফোমের আবার চারপাশে ইনসুলেশন ফোমের চারপাশে জাল বা নেট আকৃতির তার দেখতে পাচ্ছ এটা কিন্তু আবার বিদ্যুৎ পরিবাহী আমি যেটা বলতে চাচ্ছি এটা কিন্তু আবার বিদ্যুৎ পরিবাহী এই যে সোনালী মানে এই যে এটাও কিন্তু বিদ্যুৎ পরিবাহী অর্থাৎ এইটা একটা পরিবাহী এটা একটা পরিবাহী আর এই যে মাঝখানে এটা পরিবাহী মাঝখানে সাদা এটা কিন্তু পরিবাহী না এটাকে আমরা বুঝতে পারছি এরপর দেখো বাইরের প্লাস্টিকের জ্যাকেট এরপর দেখো একটা বাইরের প্লাস্টিকের জ্যাকেট এরপরে কি আছে বাইরের প্লাস্টিকের জ্যাকেট তাহলে আমরা আবার যদি বলি যে কি বলতেছি কোএক্সিয়াল ক্যাবল হচ্ছে এমন এক ধরনের ক্যাবল যার কেন্দ্রে দিয়ে একটি সলিড কপার তার এবং তারটিকে ঘিরে জড়ানো থাকে অপরিবাহী প্লাস্টিক ফোমের ইনসুলেশন আবার ওই ইনসুলেশন ফোমের চারপাশে জাল বা নেট আকৃতির তার দ্বারা সাজানো থাকে আমরা দেখতে পাচ্ছি না এবং বাইরে এই যে লাস্টে বাইরে দেখো বাইরের প্লাস্টিকের জ্যাকেট দিয়ে ঢাকা থাকে এই মেটালিক শিল্ডটি তড়িৎ চৌম্বকীয় বাধা থেকে ডেটা সিগন্যালকে রক্ষা করে থাকে এখন মেটালিক শিল্ড কোনটা এই যে এটা এটা কি করে এই যে এই মেটালিক শিল্ড বোধ হচ্ছে এটা দিয়ে তো বিদ্যুৎ প্রবাহিত হয় ভালো কথা এটা পরিবাহী তো এটা কি করে এই মেটালিক শিল্ড যেটা মেটালিক শিট তড়িৎ চৌম্বকীয় বাধা থেকে মানে যেটাকে ইএমআই বলে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেয়ারেন্স জিনিসটা একটু পরে আমি বুঝাচ্ছি ইএমআই কি এই চৌম্বকীয় বাধা থেকে ডাটা সিগন্যালকে রক্ষা করে থাকে যেহেতু উভয় তারের অক্ষ একই যেহেতু এই তার আর এই যে এই এই মানে এই পরিবাহী আর এই পরিবাহী অক্ষ একই এই জন্য এটাকে কোএক্সিয়াল ক্যাবল বলা হয় বুঝতে পেরেছি আশা করি এখন আমরা একটু দেখব যে আরেকটি স্লাইড আমরা একটু দেখি কোএক্সিয়াল ক্যাবলের এগুলো তো আমরা দেখে ফেললাম যে যে একটু আগেও তোমরা দেখেছো যে এটা না এটা হচ্ছে এই তামার তারটা এটা এই প্লাস্টিকের ফোমের ইনসুলেশন আর এটা হচ্ছে কি কি এটা হচ্ছে ও মাঝে মাঝে কিন্তু এটা থাকে এই যে যে এটা ফয়েল শিল্ড থাকে কিন্তু কিছু কিছু ক্যাবলে ফয়েল শিল্ড থাকে আর দেখো তাহলে এই দুই পরিবাহী মাঝখানে কিন্তু অপরিবাহী পদার্থ আছে আর লাস্টে হচ্ছে প্লাস্টিকের জ্যাকেট বাইরের আঘাত তাপ চাপ রক্ষা করে এই জ্যাকেট আচ্ছা এরপরে দেখো আচ্ছা এখন ওই যে মাঝখানে যেটা দেখলাম তামার তার যেটা ওটা হচ্ছে কপার ওয়্যার এটির মধ্যে দিয়ে ডাটা প্রবাহিত হয় ভালো কথা এটির মধ্যে দিয়ে ডাটা প্রবাহিত হয় কোনটি এই যে এটির মধ্যে দিয়ে ডাটা এই যে কপার ওয়্যার দিয়ে ডাটা প্রবাহিত হয় এটা দিয়ে ডাটা প্রবাহিত হয় বুঝতে পারলাম এরপরে ফ্রোমের ইনসুলেশন এরপরে একটু দেখো এই যে ফোমের ইনসুলেশন এটা দিয়ে কি হয় একটু পড়ো এই যে দেখো কপার ওয়্যার যাতে বেঁকে বা কুচকে না যায় সেজন্য এটা ব্যবহার হয় কোনটা এই যে কপার ওয়্যার যেটা এই যে তামার তার যেটা এটা যাতে বেঁকে না যায় যাতে না বেঁকে যায় বাঁকানো যাতে যাতে না বাঁকে সেটার জন্য কিন্তু কি দেওয়া হচ্ছে এখানে ফোমের ইনসুলেশন দেওয়া হচ্ছে এটা কিন্তু এটা বিদ্যুৎ পরিবাহী এটা বিদ্যুৎ অপরিবাহী আচ্ছা এরপরে আসো কপার মেশ এই যে কপার মেশ যেটা এই যে এটা এই যে এটাকে বলতেছি কপার মেশ বা এই যে জাল আকৃতির যেটা এটা দেখো এটা এটা কি করে এটা একটু কি করে দেখো বাইরের তাপ চাপ ও ইএমআই এখন তোমরা বলতে পারো যে ইএমআই কি আমি একটু যদি বলি ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেয়ারেন্স ইএমআই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেয়ারেন্স কোন আমি এটা যদি একটু ব্যাখ্যা দিয়ে বুঝাই এটা পূর্ণরূপ আবার বলতেছি একটু শোনো ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেয়ারেন্স কোন ইলেকট্রনিক মানে শোনো কোনো ইলেকট্রনিক সিগন্যালের আশেপাশে যদি অন্য কোনো মানে অন্য কোনো সিগন্যাল থাকে একটি আরেকটিকে প্রভাবিত করে বলে বুঝি না একটু বুঝান ধরো একটা তার বা এই একটা তারের মধ্যে দিয়ে যখন আমি দেখাই এই তারটার মধ্যে দিয়ে যখন সিগন্যাল যাচ্ছে বাইরে ধরো আরো অনেক তার আছে তো এখানে কিন্তু এই একটার সিগন্যাল আরেকটাকে কিন্তু প্রভাবিত করবে বুঝতে পারছি অর্থাৎ কোনো ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালের আশেপাশে যদি অন্য কোনো ইলেকট্রোম্যাগনেটিক মানে অন্য কোনো সিগন্যাল থাকে তাহলে একটি আরেকটিকে প্রভাবিত করে এটাকে বলা হচ্ছে ইএমআই বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেয়ারেন্স যে মিডিয়ার ইলেকট্রোম্যাগনেটিক মানে যে মিডিয়া মানে যে তারের ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেয়ারেন্স ক্ষমতা মানে প্রতিরোধ ক্ষমতা মানে যত বেশি সে মিডিয়া তত ভালো
তাহলে আশা করি বুঝতে পারছো ইএমআই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেরেন্স। এটি কি, ওই যে বললাম যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালের আশেপাশে যদি অন্য কোনো সিগন্যাল থাকে একটি আরেকটিকে প্রভাবিত করে, একে বলা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেরেন্স। মানে দুইটা তার আছে পাশাপাশি, ধরো একটা তার দিয়ে যখন ডাটাগুলো যাচ্ছে, সিগন্যালগুলো যাচ্ছে বাইরের অন্য অন্য তারগুলো কিন্তু দিয়েও কিন্তু সিগন্যাল যাচ্ছে, তো তখন কিন্তু কি বলতো কোনো ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালের মানে ওইটার আশেপাশে যদি আরও সিগন্যাল থাকে একটা আরেকটাকে প্রভাবিত করে। তা আশা করি বুঝতে পেরেছো, এটা আমরা বুঝতে পেরেছি। তাহলে এই যে কপার মেশটা কি করে, ওই ওই যে আমি যেটা বললাম যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্সের প্রতিরোধ মানে প্রতিরোধ করে, ঠিক আছে, আচ্ছা রোধ করে। তা এরপরে দেখো লাস্টে আউটার শিল্ড, এই যে আউটার, এই যে যে লাস্টের এটা যে আউট সাইড যে ইনসুলেশন, এই যে এটা এই জ্যাকেটের মতন, এটা কি করে, এটা হচ্ছে গিয়ে তার যাতে নষ্ট না হয়ে যায় সেজন্য এটা ব্যবহার করা হয়। আশা করি বুঝতে পারছি, তার যাতে নষ্ট না হয় সেজন্য ব্যবহার করা হয়। তো এখন আসো প্রকারভেদ, এটি দুই প্রকার। এই একটা হচ্ছে থিন মানে চিকন, মানে একটু মানে থিন শব্দের অর্থ তো চিকন, কিন্তু তুমি ওভাবেই মনে রেখো যে থিন নেট, আর একটা হচ্ছে থিক মানে মোটা বা পুরুত্ব, এটার পুরুত্ব মানে একটা পুরুত্ব কম একটা পুরুত্ব বেশি। আর একটু দেখি থিন, আমরা যদি একটু চিত্রে দেখে আসি, আগে যেটা দেখলাম এই যে দেখো একটা থিক নেট, এই যেগুলো হচ্ছে থিক নেট আর একটা হচ্ছে থিন নেট, একটু দেখি আমরা একটু। আচ্ছা দুই প্রকার কোএক্সিয়াল কেবল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে থিন নেট, এটার পুরুত্ব কম, দেখো 0.25 ইঞ্চি, না ট্রান্সমিশন, আচ্ছা রিপিটার ছাড়া, রিপিটার তো বুঝো, আমি যদি একটু বলি রিপিটার, একটু আমি বুঝাচ্ছি, একটু বুঝাচ্ছি রিপিটার জিনিসটা কি। রিপিটার বুঝাইতে গেলে আগে একটু অ্যাটেনুয়েশন বুঝতে হবে। দেখো এই যে অ্যাটেনুয়েশন কি, তারের মধ্যে দিয়ে যদি মানে ডিজিটাল সিগন্যাল বা অ্যানালগ সিগন্যাল মানে ট্রান্সমিট হয়, ধীরে ধীরে এই সিগন্যালের শক্তি বা স্ট্রেন আস্তে আস্তে কমতে থাকে, এই শক্তি ক্ষয়কে অ্যাটেনুয়েশন বা ট্রান্সমিশন লস বলে। ধরো বিষয়টা আমি যদি একটু বলি, এই যে ধরো তার, এটার মধ্যে দিয়ে ধরো সিগন্যাল যাচ্ছে, ধরো এরকম মানে একটু মানে একটু অন্যরকমভাবে একটু বলি, দেখো এই যে ধরো হ্যালো 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 হ্যালো, এই যে দেখো আস্তে আস্তে কি বলতো, আমি একটু অন্যভাবে দেখালাম যে বিষয়গুলো কিন্তু একটু বোঝার চেষ্টা করো, যে প্রথমে সিগন্যালগুলো অনেক স্ট্রং থাকবে, তারপরে আস্তে আস্তে কি হয়ে যাবে সিগন্যালটা দুর্বল হয়ে যাবে যত পথ অতিক্রম করবে, বুঝা গেছে? অর্থাৎ তারের মধ্যে দিয়ে ডিজিটাল সিগন্যাল বা অ্যানালগ সিগন্যাল যদি ট্রান্সমিট হওয়ার সময় ধীরে ধীরে এর সিগন্যাল স্ট্রেংথ বা শক্তি ক্ষয় হতে থাকে, এই 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 শক্তি ক্ষয়কে অ্যাটেনুয়েশন বা ট্রান্সমিশন লস বলা হয়, ঠিক আছে? তো অ্যাটেনুয়েশন বুঝতে পেরেছি আশা করি। এই অ্যাটেনুয়েশন দূর করার জন্য কি করা হয় বলতো, রিপিটার বসানো হয় যাতে আবার এই সিগন্যালগুলো সচল হতে পারে। এখন আশা করি রিপিটার বুঝতে পারছো, অনেকটা বুস্টিংয়ের মতন বুস্ট করলো তোমাকে, ধরো তুমি দৌড়াচ্ছ 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 হাঁপায় গেছো, তোমার একটু পানি ঠানি খাওয়ায় তোমাকে একটু বুস্ট করাই দিলাম, তুমি আবার দৌড়াতে শুরু করলা। এরপরে আসো এই যে, তাহলে আমরা যেটা পড়তেছিলাম যে থিন নেট পুরুত্ব যেটা একটু মুখস্থ করতে হবে, এটা 0.25 ইঞ্চি, আর ট্রান্সমিশন ডিস্টেন্স মানে কত দূর পর্যন্ত রিপিটার ছাড়া, মানে ওই যে অ্যাটেনুয়েশন ছাড়া মানে রিপিটার ছাড়া কত দূর, রিপিটার ছাড়া মানে একবারে ভালোভাবে 185 মিটার পর্যন্ত ডাটা পাঠাতে পারে, আর ট্রান্সমিশন স্পিড হচ্ছে 10 এমবিপিএস, আর থিক যেটা এটার পুরুত্ব এটার চেয়ে একটু ডাবল, অর্থাৎ 0.5 ইঞ্চি, ট্রান্সমিশন ডিস্টেন্স হচ্ছে 500 মিটার, এটা হচ্ছে 200 মিটার, এটা হচ্ছে কত মিটার, 185 মিটার বা 200 মিটার, আর এটা কত মিটার, 500 মিটার, এটা 185 মিটার বা 200 মিটার, এটা হচ্ছে কত, 500 মিটার, রিপিটার ছাড়া কিন্তু, মনে রাখতে হবে রিপিটার দিয়ে আর অনেক অনেক দূর পাঠানো যেতে পারে, সমস্যা নেই। তা ট্রান্সমিশন স্পিড কত, 10 এমবিপিএস, ওটাও 10 এটাও 10, এটার মধ্যে কোনো পার্থক্য নেই। আচ্ছা তবে তোমাদের মেইন বইতে একটু পার্থক্য, তোমাদের বোর্ডের বইটা আমরা একটু বলবো, আগে একটু পার্থক্যটা একটু দেখো, এই যে থিন নেট এবং থিক নেট, থিন কোএক্সিয়াল কেবল ব্যবহার করে যে নেটওয়ার্ক গড়ে ওঠে তাকে থিন বলা হয়, আর এটা হচ্ছে থিক। আশা করি পার্থক্যগুলো বুঝতে পারবে, এই যে একটু এই আমরা এখানেও তো পার্থক্য দেখালাম, আবার এখানেও দেখানো আছে। আচ্ছা এই থিন নেটকে বলা হয়, এ ধরনের নেটওয়ার্ককে কি বলা হয় জানো, 10 বেস 2। আচ্ছা এই 10 বেস 2 তো মানে অনেকেই আসলে বুঝতে পারো না যে আসলে 10 বেস 2 কি, তোমাদের এই মেইন বইতেও দেওয়া আছে 10 বেস 2 কি, একটু দেখাই আমি একটু যদি বলি, এই যে দেখো আমরা যদি একটু আমরা এই যে আমরা কোএক্সিয়াল কেবল মেইন বইয়ের থেকে তোমরা এটা পড়ে ফেলবে, আচ্ছা কোএক্সিয়াল কেবল এগুলো আমরা পড়ে ফেলছি, দেখো কোএক্সিয়াল কেবল দুই প্রকার, একটা হচ্ছে থিন নেট আর একটা হচ্ছে থিক নেট। থিন নেট হলো হালকা নমনীয় তার, এই তার 10 বেস 2 নামে পরিচিত, পরীক্ষা আসে এমসিকিউতে আসে যে 10 বেস 2 কোনটি, এটা হচ্ছে থিন থিন নেট, আর থিক কোনটা, ওটা হচ্ছে 10 বেস 5, 10 বেস 5, মানে দুইটার স্পিডই 10। দেখো এই 10 মানে হচ্ছে স্পিড,
বা ওই যে ডাটা প্রবাহের হার বা এমবিপিএস, মানে এটাও 10 এমবিপিএস, এটাও 10 এমবিপিএস, কিন্তু এটা কতটুকু রিপিটার ছাড়া কতটুকু পাঠাতে পারে, ধরো 200 মিটার না, আর এটা কত বলতো, এটা হচ্ছে গিয়ে কত, 500 মিটার, বুঝতে পেরেছি? রিপিট আমি আবার বলতেছি, দেখো টেন, এটাকে কেন 10^2 বলা হয়, কারণ এটার স্পিড হচ্ছে 10 এমবিপিএস, এটার স্পিড হচ্ছে 10 এমবিপিএস, ঠিক আছে? আর রিপিটার ছাড়া এটি সর্বোচ্চ 185 মিটার বা কাছা, মানে 200 মিটারের যেহেতু কাছাকাছি, এই জন্য একে টু বলা হয়, মানে এই টু দিয়ে 200 মিটার বোঝাচ্ছে, মানে এটা হচ্ছে স্পিড, আর এটা হচ্ছে কত দূর মানে প্রতি সেকেন্ডে ডাটা আদান প্রদান করা যায়, মানে কত, মানে কত, সরি, মানে রিপিটার ছাড়া সর্বোচ্চ কত মিটার দূরত্বে ডাটা আদান প্রদান করা যায়, বুঝতে পেরেছি আশা করি। তাহলে এটা হচ্ছে, এটা হচ্ছে স্পিড 10 এমবিপিএস, আর এটা কত, 500 মিটার। আশা করি 10^2, 10^5 কোনটা পারবা, এমসিকিউতে আসবে নিচের কোনটি 10^2, তখন তুমি বলবা যে থিন নেট, আর যখন বলবে যে 10^5 কোনটা, তখন বলবা যে থিক নেট। আশা করি বুঝতে পারছি। তো আমরা আবার স্লাইডে চলে যাই। এখন আমাদের কোএক্সিয়াল ক্যাবলের এই পার্থক্যগুলো একটু ভালোমতো পড়তে হবে। এখন বাসায় যে ডিশের লাইন, তোমাদের এই ডিশের লাইনের পিছনে তুমি চলে যেতে পারো, এই যে দেখবা যে ডিশের লাইনের পেছনে এই ধরনের কিছু ক্যাবল, মানে কানেক্টর লাগানো আছে, ওই যে ডিশ আলারা এসে বলে যে এগুলো হচ্ছে জ্যাক জ্যাক, আসলে এটা আসলে জ্যাক, মানে জ্যাক বলতে পারো, কিন্তু এটা আসলে জ্যাক না, এটার আসল নাম হচ্ছে কানেক্টর। এখন এই এই কানেক্টরটার নাম কি? এক এক ধরনের তার, তোমার বাসায় যে ডিশের লাইনের তার, এটা তো তোমার যাদের, এটা তো তোমার এই কোএক্সিয়াল ক্যাবল, আর যাদের বাসায় ওয়াইফাই আছে, যে রাউটারের পিছনে যে তার লাগানো থাকে দেখবা, ওই তারটা হচ্ছে টুইস্টেড পেয়ার ক্যাবল। এটা আমরা আগামীকালকে, মানে নেক্সট ক্লাসে আলোচনা করব। আর আমি যেটা বলতে চাচ্ছি, এই কানেক্টরটার নাম কি? কানেক্টরটার নাম হচ্ছে বিএনসি কানেক্টর। পরীক্ষা আসতে পারে যে কোএক্সিয়াল ক্যাবলের কানেক্টরের নাম কি, তুমি বলবা যে বিএনসি, বেয়োনেট, নীল কনসোলম্যান, বেয়োনেট, এটা পূর্ণরূপ হচ্ছে বেয়ো, হ্যাঁ বেয়োনেট নীল কনসোলম্যান, আশা করি বুঝতে পেরেছি এটার পূর্ণরূপটা। তো এই এই কানেক্টরগুলো ভালো মতো দেখে রাখো, এগুলোকে কি বলা হচ্ছে, বিএনসি কানেক্টর। এখন আসো কোএক্সিয়াল ক্যাবলের সুবিধা, আমরা এই সুবিধাগুলো বাসা, মানে ভালো মতো পড়ে ফেলবো, তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নাও এই সুবিধাগুলো। ইউটিপি, আচ্ছা একটু দেখি আমরা, এই যে এগুলা তো তোমরা এখনই একটু, মানে আমি যদি একটু বলি কোএক্সিয়াল ক্যাবলে, ওই যে যেটা বুঝালাম অ্যাটেনুয়েশন, ওই যে সিগন্যালগুলোর স্ট্রেংথ কমে যায়, ঠিক আছে, অ্যাটেনুয়েশনের পরিমাণ কম কোএক্সিয়াল ক্যাবলে। কিন্তু ওই যে আরেকটা ক্যাবল বললাম না, ওই যে রাউটারের পিছনে, মানে ওই যে তোমাদের টুইস্টেড পেয়ার ক্যাবল, ওটা তো আমরা পড়বো, ওইটার থেকে এটা একটু ভালো, মানে ওইটা, ওইটার থেকে এটা একটু বেটার। কোন দিক থেকে? অ্যাটেনুয়েশন একটু পরিমাণটা কম, ডেটা হস্তান্তরের গতি বেশি ওই টুইস্টেড পেয়ার ক্যাবল থেকে, ওই আরেকটা ক্যাবল যেটা পড়বো আমরা, সেই ক্যাবলটার থেকে এটা ভালো বেশি, মানে ডেটা হস্তান্তরের গতি বেশি। তারপরে এগুলো তো পারবো, অ্যানালগ ডিজিটাল দুই ধরনের সিগন্যালই পাঠানো যায় এটার মধ্যে দিয়ে, ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম। ক্যাবল টিভি নেটওয়ার্কে, ওই যেটা বললাম ডিশের লাইন বা ক্যাবল টিভি নেটওয়ার্কে, এটা বেশি ব্যবহার করা হয়। তো ফাইবার অপটিক ক্যাবলের তুলনায় আমরা মোট তিনটা তার শিখবো, একটা হচ্ছে টুইস্টেড পেয়ার ক্যাবল, একটা হচ্ছে কোএক্সিয়াল ক্যাবল, আর একটা হচ্ছে ফাইবার অপটিক ক্যাবল। ওই আমরা যে আজকে শুধু শিখলাম কোএক্সিয়াল ক্যাবল, আর বাকি যে দুইটা আছে ওই দুইটার থেকে কিন্তু এই দেখো, এই যে ফাইবার অপটিক ক্যাবলের তুলনায় কিন্তু এটা সস্তা, ঠিক আছে, সেটাই বলছে। এবার আসো কোএক্সিয়াল ক্যাবলের অসুবিধা, অসুবিধা তো কিছু আছেই। ডাটা ট্রান্সমিশন রেট নির্ভর করে তারের দৈর্ঘ্যের ওপর, তারের দৈর্ঘ্য যত বেশি হবে রেট আস্তে আস্তে কমতে থাকবে, বুঝতে পারছো? রিপিটার ছাড়া 1 কিলোমিটারের বেশি দূরত্বে ডাটা পাঠানো যায় না। না, এই ক্যাবলের সাহায্যে নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপন বেশ কঠিন, সুন্দর একটা কথা বলছে। যদি এই কোয়ে আমরা এইটা, এই এই জিনিসটা আমরা পরে বুঝবো, যখন আমরা ওই নেটওয়ার্কিং বিভিন্ন ডিভাইস নিয়ে আলোচনা করব, তখন কিন্তু কোএক্সিয়াল ক্যাবল যে কেন আসলে সংযোগ স্থাপন করা বেশ কঠিন এটা পরে বুঝবা। এই ক্যাবল টুইস্টেড পেয়ার ক্যাবলের চেয়ে কি ব্যয়বহুল, না এটা একটা, মানে আমি বলতেছি দেখো ফাইবার অপটিক থেকে দাম কম এটার, কিন্তু টুইস্টেড পেয়ার ক্যাবল থেকে কিন্তু আবার বেশি। টুইস্টেড পেয়ার ক্যাবল কিন্তু এখনও বুঝাই নেই, ওই যে বললাম যে তোমাদের বাসায় রাউটার যাদের আছে, ওই যে ওয়াইফাই 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 করো যে রাউটারের পিছনে যে তারটা আছে, ওই তারটা কিন্তু টুইস্টেড পেয়ার ক্যাবল, ওই ক্যাবলের থেকে এটার দাম কিন্তু একটু বেশি, ওই হিসেবে এটা অসুবিধা। আর সৃজনশীলের কিছু নির্দেশনা দেওয়া আছে, পরীক্ষায় যদি আসে ডিশ উদ্দীপকে যদি পাও, ডিশ টিভি বা এই অডিও প্রোডাকশনে কোন ক্যাবল ব্যবহার করা হয়, এই এই এটা ব্যবহার করা হয়, মানে কোএক্সিয়াল ক্যাবল ব্যবহার করা হয়, তুলনামূলক দামি কিন্তু অপটিক্যাল ফাইবারের চেয়ে, এগুলো তো বুঝতে পারলাম, একটু বললামই তো। তবে এই জিনিসটা একটু দেখো, কোএক্সিয়াল ক্যাবল স্ট্যান্ডার্ড RG59 ক্যাবল টিভি এর জন্য ব্যবহার করা হয়, এটা এমসিকিউতে আসে, এটা একটু পড়ে নিবে, ঠিক আছে? এই আর আমাদের ওই যে বইয়ে যেটা আছে বইটাও একটু পড়তে হবে আমাদের। আর দেখো এই যে আমরা ফাইবার অপটিকের আগে যেটা, এই যে থিন নেট থিক নেট, এটা একটু বাসা একটু পড়ে নিই। এই যে দেখো কোথায় ব্যবহার করা হয়,
এই যে কেবল টিভি নেটওয়ার্কিং এর ক্ষেত্রে এবং বৈজ্ঞানিক গবেষণার বিভিন্ন ল্যাবরেটরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় কোএক্সিয়াল কেবল। এটা দুই প্রকার, থিন আর থিক নেট, একটাকে বলে 10:2, একটাকে বলে 10:5। তা আশা করি ক্লাসটা বুঝতে পেরেছো। তোমাদের আগের ক্লাসগুলো ইউটিউব চ্যানেলে পাবে, বা তোমরা আইসিটির একটা গ্রুপ আছে ওই গ্রুপে পাবে, বা একটু খুঁজো, বা এই আইডিতে, যে আইডিতে ক্লাসগুলো হচ্ছে লাইভ ক্লাস, এই আইডিতে একটু পিছনে একটু স্ক্রোল করলে কিন্তু তোমরা পাবে সব ক্লাসগুলোই। তা আশা করি মানে ওই ক্লাসগুলো মানে ধারাবাহিকভাবে করবে। দেখা গেছে একটা ক্লাস না করলে পরের ক্লাসগুলো বুঝতে কষ্ট হয়, আর ভিডিওগুলো না বুঝলে দেখা গেছে তুমি বাসায় বইটা পড়বা, মেইন বই যেটা আছে বোর্ডের বই, এটা একটু ভালো মতো পড়বা, তারপরে ভিডিওটা আবার দেখবা, বারবার দেখবা, ইনশাল্লাহ বুঝতে পারবা। আর যদি কোনো সমস্যা থাকে কমেন্টের মাধ্যমে জানাও, আমি ওটার অ্যান্সার দিব। তো আজকে ভালো থেকো, নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হবে, আজকে এ পর্যন্তই।